এত কাজ এত প্রেশার আর ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় নেটওয়ার্কের বাইরে চলে যায় এই যে নেটওয়ার্কের বাইরে যাওয়ার কথা বলছিলাম কয়েকজন বললো যে নেটওয়ার্কের বাইরে যাওয়ার পথ নাকি আমাকে দেখাতে পারে আবির না 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 সরি ঠিক আছে এত কথা বাদ দিয়ে প্লিজ লেটস ওয়েলকাম অনলি খাইরুল খাইরুলার কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই এটা দিয়ে জানতে চাই আপনার শারীরিক অবস্থা এখন কেমন শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো এখন মুভ করতে পারি এটা এই তো আচ্ছা আপনারা যারা যারা ছিলেন একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছেন আমরা সবাই জানি তো আপনাদের ফ্যানস ফলোয়ার্স সবাই জানতে চায় যে এখন কেমন আছেন সবাই এখন সবাই আমার মতোই তারাও মুভ করতে পারে তাদের অবস্থার উন্নতি হচ্ছে আসলে আর ওর অবস্থার মাঝে যেটা ছিল যে জোনায়েদ এবং নাফিজ একটু বেশি অসুস্থ ছিল তারাও এখন ভালো আশা করি যে খুব এখন স্টেবল আছেন সবাই এখন ভালো আছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেটওয়ার্কের বাইরের কথাই যখন হচ্ছিল তাহলে নেটওয়ার্কের বাইরে দিয়েই শুরু করি যে এই অভিজ্ঞতাটা কি রকম ছিল যে কাজ করছিলেন যখন আমরা তো সিনেমা স্ক্রিনে দেখেছি যে আপনারা অনেক মজা করেছেন তো ক্যামেরার পেছনে কতটা মজা করেছেন আচ্ছা আসলে দেখতে অনেক মনে হয় যে খুবই মজার কাজ এবং সবাই খুব মজা করেছে অবশ্যই তো আমি আমি নেটওয়ার্কের বাইরেসটা স্বর্ণে আসার পরে যেটা মাথায় আসে যে আমরা অনেকগুলো লোকেশনে কাজ করছিলাম প্রায় পঞ্চাশের মতো লোকেশন ছিল তো একদিনে তিন চার লোকেশন ঘুরে আসলে শ্যুট করা তো অ্যাকশানে যাওয়া টেক দেওয়া দেন আবার আমাদের সব কিছু বুঝিয়ে আরেক লোকেশনে যাওয়া সেখানে গিয়ে আবার সিকোয়েন্সটা ঠিকঠাক প্লে করা তো এই সব মিলে এটা ছিল যে লোকেশন এবং অনেক বেশি দৌড়াদৌড়ি শ্যুট ছিল এটা তো ওই দিক থেকে খুবই পরিশ্রমের ছিল খুবই পরিশ্রমের ছিল এমনিতে তো হয় যে আপনার একটা কাজ করতে গেলে চিন্তা করতে হচ্ছে ভাবতে হচ্ছে এটা শারীরিক এবং মানসিক দুটো শক্তি আসলে এখানে ব্যয় হয় তো ওটা ছিল যে আরও বেশি যে আমরা পুরা বিভিন্ন লোকেশনে যাচ্ছি একদম এটা কি বলবো যে খুবই তাড়াহুড়ার একটা শুটও ছিল প্লাস হচ্ছে যে আমাদের যেদিন তিন থেকে চারটা লোকেশন থাকতো সেদিন একটু তারা থাকতো তো এইটা আর মজার যেটা ছিল যে আমরা যারা শুট করি এখানে যারা প্রোডাক্ট ছিলাম আমরা যারা অভিনয় করি এখানে সবার মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল এখানে হচ্ছে এক আগে থেকে পরিচিত ছিলেন পরিচয় এবং সবারই সবার সাথে পরিচয় এই সিনেমা করতে গিয়ে আসলে না এখানে শরীফুল রাজ তুষি তার আগে থেকে পরিচিত তারা আগে গিয়ে হ্যাঁ এছাড়া আমার সবার সাথেই পরিচয় আমার এর আগে একটা কাজ ছিল অর্ষা ওনার সাথে তো ওইভাবে পরিচিত আমরা এছাড়া কেউ আমার পরিচিত ছিল না কিন্তু ওখানে কাজ করতে গিয়ে আমরা যেটা হয় আমরা যখন কাজ করতে যাই আমাদের মাঝে বোঝাপড়াটা ভালো হওয়া লাগে তো সেই জায়গাটা তো ছিলই ছিল হচ্ছে যে এই দীর্ঘ জার্নিতে আসলে আমরা ফ্রেন্ড হিসেবে আপনারা কবে আগাদ বা কতদিন যাবৎ শুটিং করেছিলেন খুব সময় করোনার আগেই শুটিং শেষ করেছিলেন এটা টোটাল ছিল প্রায় বিশ দিনের জার্নি কিন্তু আমাদের শ্যুট হয় মূলত ১৪ দিন সেটা দুহাজার বিশের ডিসেম্বরে শুরু করি আমরা জানুয়ারিতে এসে শেষ হয় আচ্ছা ঠিক আছে আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার ভক্তরা জানতে চাই এই যে কিসমিসের আইডিয়াটা আসলে কার ছিল না এটা সম্পূর্ণ আমাদের ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ান 30 গাইস এটা ভাইয়া নিজের মাথা থেকে আইডিয়াটা বের হয়েছে ঠিক আছে এটা সবাই এটা শুরু থেকে উল্লেখ ছিল এবং আমি স্ক্রিপ্টটা যখন পড়ছিলাম তখন নিজেও হাসছিলাম যে দারুণ কারণ ডায়লগ তো ডায়লগ এত চমৎকার ছিল কিন্তু মানে এই জিনিসটা যে সবাই এত দ্রুত ক্যাচ করে ফেলবে এটা কি আপনি জানতেন না আমি একটা জিনিস বলি যে মহানগরে আপনাকে দেখেছি সেখানে একটা বিষয় ছিল গ্যাস্ট্রিকের ওষুধ এবার এখানে আবার কিসমিস এই যে একটা জিনিস একটা দুষ্টু চরিত্রের সঙ্গে আপনাকে মিলিয়ে ফেলা হচ্ছে বাস্তব জীবনে কতটা দুষ্টু দুষ্টু তো অবশ্যই বাট আমি একটু চুপচাপ থাকি একটু শান্ত দুষ্টু আর কি

চারদিকে নয়েজ কমে যায় সো আমার কাছে মনে হয় যে রাতে শ্যুট করতে আমার ভালো লাগে আমি মনে হয় যে সারাদিন যেরকম শ্যুট করলাম তার চেয়ে এখানে বেটার হচ্ছে আর কি তো এইটা তো মহানগরে আমরা ষোলো সতেরো দিন আঠেরো দিনের মতো শ্যুট করি মোট পনেরো দিন ছিলাম জেলখানার যে শ্যুটটা এটা এবং পরবর্তী তিন দিন হচ্ছে ঢাকায় বিভিন্ন স্পটে আসলে শ্যুট করা হয় তো রাতের শ্যুট খুব এনজয় করি এটা একটা আরেকটা হচ্ছে যে মুশারফ করিম ভাই উনি আসলে অভিনেতা হিসেবে যেরকম যেমন দারুণ মানুষ হিসেবেও খুবই দারুণ মানুষ উনি তো আমি যেটা খুব আমার ভালো লাগে সেটা হচ্ছে সিনিয়রদের সাথে যখন কাজ করি তখন আমার খুব ভালো লাগে একটা জায়গা থেকে যে ওনাদের কাছে অনেক কিছু শেখা যায় মানে শেখাটা তো নিজের কাছে যে আমি যেটা হয় যে অবজার্ভ করি আর কি যে ওনারা কী করছেন এ করছেন কারণ তখন তো ব্যস্ত সময় আসলে উনি ওনারটা প্লে করছে তখন আর কি যতটা শেখা যায় সেটা তো ওনারা খুবই আসলে কৌশলী অনেক ব্যাপারে যেটা আমার জন্য আসলে শিক্ষণীয় এবং আমি সেটা শিখি তো ভাই যেটা ছিল যে শ্যুটের মাঝে মাঝে উনি আমাকে ডাকছিলেন বা সেইদিকে কী অবস্থা আমরা তো এটা করবো তো এই জায়গাটা খুবই সাপোর্টিভ আসলে যে মোশারফ ভাই ডেকে বলছিল তোর কিন্তু এই জায়গায় চরিত্রের এই করতে পারি সেটা কিন্তু ভালো হতে পারে এবং আমি আসলে মুসারফাইয়ের মনে হয় যে কয়টা ইম্পোর্ট আমাকে দিচ্ছিলেন আমি প্রত্যেকটাই আসলে দেওয়ার চেষ্টা করি তখন কারণ আমার আমার ভালো লাগছিলো যে না উনি উনি দারুণ বললেন এই এই জায়গাটা আসলে আমার মাথায় ছিল না এটা কাজটা করলে ভালো হয়

সেটে গিয়ে আসলে স্ক্রিপ্ট পাই স্ক্রিপ্টও পাই না আসলে যেদিন হচ্ছে যে সিকোয়েন্সগুলো হবে সে অনুযায়ী হচ্ছে আমরা গ্রুপ পাই এবং সেই ডায়লগুলো এটা কি শুধু মহানগরের ক্ষেত্রে করা হয়েছে এরকম না আশফাক নিপুণ ভাইয়ের কাজের প্রসেসটা এরকম উনি গল্পটা বিল্ড করেন স্ক্রিপ্ট উনি দিয়ে দেন না বা না ওনার উনি ওনার স্ক্রিপ্ট বিল্ড হয় হচ্ছে আপনার ইসে সেটে ওকে থ্রু দা প্রসেস সব সময় এটা প্রতিটা প্রতিটা প্রোডাকশন এরকম এবং আমি খুব বিস্মিত হই এই লোকটাকে দেখে যে ভাইটা কিভাবে পারে কারণ তার ডায়লগ খুব চমৎকার এবং যেই সিকোয়েন্স টু সিকোয়েন্স যাচ্ছি আমরা খুবই আসলে কি বলবো যে মিনিংফুল এবং হচ্ছে কোথাও মনে হয় না যে এইখানে একটু মনে হয় যে এই সিকোয়েন্স থেকে এই সিকোয়েন্সটা করতে এসে মনে হচ্ছে যে না তাহলে তো আমি আসলে হারিয়ে ফেললাম ওই চরিত্র তো এই চরিত্র এই জায়গায় এটা করার কথা না এরকম মনে হয় না খুবই গোছানো আশরাফ নিপুন ভাইয়ের কথা হচ্ছিল ভাইয়া বোধহয় কিছুদিন আগে তার ফেসবুকে আপনাদের সঙ্গে একটা ছবি শেয়ার করেছিলেন দীর্ঘ সাত বছর আগে মুকাভিনয়ের এই ছবির পেছনের গল্পটা জানতে চাই আচ্ছা এই ছবির পেছনের গল্পটা হচ্ছে আমি মুকাভিনয় করতাম আমাদের একটা সংগঠন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবং আমি মুকাভিনয় গুরু যিনি আমার মীর লোকমান সে আমার ইমিডিয়েট সিনিয়র আমার ক্যাম্পাসের তার কাছে আসলে মুকাভিনয়টা শেখা এবং শুরু করা তো আমাদের যেটা হয় এক যে এক সময় একটা কল আসে যে আমরা একটা নাটক বানাতে যাচ্ছি বাট নাটকের ইন্ট্রো যেটা থাকবে শুরুতে সেটা আমরা মুকাভিনয়ের ভিতর দিয়ে কিছু একটা প্রেজেন্ট করতে চাই তো আপনাদের আপনার যদি আগ্রহী হন তাহলে আপনাদের নিয়ে আমরা কাজটা করতে চাই তো আমরা করতে গেলাম কারণ তখন আমাদের চিন্তা যেটা ছিল যে মাইমকে কতভাবে আসলে ছড়িয়ে দেওয়া যায় কতভাবে পরিচিত করা যায় কারণ মুকাভিনয়টা খুবই কম চর্চিত একটা শিল্প ছিল আমাদের কাছে বাট খুবই শক্তিশালী যেটা আমার কাছে মনে হয় তো তখন ওখানে গিয়ে দেখছি আশফাক নিপুন ভাই উনি তখনও তো আশফাক নিপুন ভাইকে আমি চিনি নামে কিন্তু উনি যে আশফাক নিপুন ভাই চিনতাম না তা আমি শুনছিলাম যে ডিরেক্টরের নাম আশফাক নিপুন আশফাক নিপুন ওকে ফাইন আমি বলতে চাই আচ্ছা নিপুন ভাইয়ের কাছে আমি আমরা আসছি গুড তো এই নাটকটার নাম ছিল সম্ভবত বা সম্ভবত না কৃষ্ণকলি নাম ছিল কৃষ্ণকরি নাম ছিল আমরা সারা রাত একটু এটা একটু হরর ফিলের একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে যে আমরা এটা বিটাকে শ্যুট করি তেজগাঁও রাত ধরে শ্যুট করি যে যখন আমি আবার মহানগর পড়ি ওনার সাথে মহানগর না ক্লোজ আপ কাছে আসার গল্প যখন করায় প্রথমটা তোমার বাসায় আরতি দিও তখন আশফাত নিপুন ভাই কী আমার নাম্বার কালেক্ট করে আমাকে কল দেয় যে বাসার খুব ভালো করছেন এটা খুবই ভালো লাগলো এবং ওনার ভালো লাগা আর কি আমাকে জানান তখন ওনাকে বলি যে তখন না তারপরে পরের ক্লোজ আপ করার সময় উনি আমাকে নখ দেয় যে বাসার ভালো হয়েছে তখন বলি যে ভাই আমাকে চিনতে পারছেন আপনি তখন ভাই বললে তুমি খারাপ বাসা চিনবো না কেন ওই না এদিক থেকে না আপনার সাথে আমার কিন্তু কাজ হয়েছে তখন নিপুণ ভাই বললো আমার সাথে কাজ হয়েছে কবে আমি বললাম যে অনেক দিন আগে আপনি একটা নাটকে মুকাভিনয় নিয়ে আসলে কাজ করতে যাচ্ছিলেন এবং ওই নাটকের ইন্ট্রোটা এটা দিয়ে শুরু হতো সেখানে একটা ছেলে আমি অনেকগুলো ছেলে ছিল তার মাঝে একটা ছেলে আমি তখন উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি তো কাজ করছি বিষয়টা কিন্তু খুবই ফ্যাসিনেটিং আমাদের জন্য কারণ ভাইয়া নিজেও কিন্তু ক্যাপশনে লিখেছেন যে তুমি কি জানতে যে সাত বছর পরে সে তুমি আমার সঙ্গে কাজ করবে মহানগরের আবির হবে তুমি না সেটা জানতাম না বাট আমি যেটা জানতাম যে আমি যেই মানের কাজ করতে চাই এই মানের কাজই করব যদি সেটা হয় করব যদি না হয় করব না এবং সেক্ষেত্রে আমার চয়েসের ডিরেক্টর সবসময় হচ্ছে বলবো যে বেশ কিছুজন তার মধ্যে আশফাক কিপন ভাই অন্যতম মহানগর নিয়ে এত কথা হচ্ছে যখন আমি আরেকটা বিষয় জানতে চাই যে মহানগরে আপনি তো এর আগে কাজ করেছেন সিনেমা করেছেন ইটি তোমারই ঢাকা করেছেন আপনার ঊনপঞ্চাশ বাতাস বোধহয় খুব সম্ভবত কিছুদিন পরে এক বছর পূর্ণ হতে যাচ্ছে এরপরও আমি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এই যে একটা এক্সপোজার পাওয়ার ব্যাপার থাকে এটা কি মহানগরের মাধ্যমে হয়েছে কিনা আপনার কি মনে হয় এটা অল্প অল্প করে হওয়া আমি আসলে শুধুমাত্র একটাকে বলতে পারবো না সেটা ক্লোজ আপ কাছে আসার গল্প দুটো দিয়ে আসলে একটু পরিচিত হয় যেমন প্রথম যখন তোমার পাশে হাঁটতে দিয়েও করি তখন এটা নিচ্ছে যেমন আমি একটু দেখি আসলে যে আমার ফিডব্যাক কি বা মানুষ কীভাবে নিচ্ছে দর্শক কীভাবে নিচ্ছে তখন দেখতাম যে ওইটার নিচে কমেন্টগুলো পড়ছে যে ছেলেটাকে ছেলেটাকে এবং অনেক কমেন্ট এই ছেলেটাকে যে খাইরুল বাসার ভালো খাইরুল বাসার এই বা খাইরুল বাসার এখানে ভালো করতে পারতো বা ওকে তো তখন তারা চেনে মহানগর পড়ার পর এটা আসলে মেসিভ আকার একটা ইয়ে হলো ব্র্যান্ড কিন্তু মহানগরটাতে যে এত এক্সপোজার পেয়েছে তারপরে কোন টিভি নাটক না টিভি নাটক না ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ জি এবং অবাক হওয়ার ব্যাপার হচ্ছে যে আমি কিশোরগঞ্জ গেলাম আমার জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জ তো সেটা তো এখনো গ্রাম আমার যে গ্রাম বলবো সেখানে সেখানকার মানুষও মহানগর মানে সাথে পরিচিত এবং তারা তারা মহানগর দেখেছেন আসলে তো বলছেন যে আপনি কি মহানগরে কাজ করছেন আমি বলি যে এই লোকটাও মহানগর দেখলো

কিন্তু যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কোর্স সিস্টেমে আসলে মিউজিক করা সম্ভব না বা কোর্স সিস্টেমে অভিনয় করা সম্ভব না আমার যেটা মনে হয় যেটার জন্য একটা দীর্ঘ চর্চার ব্যাপার থাকা উচিত এবং যতটুকু যেই চর্চার ভিতর দিয়ে আসলে আগানো উচিত সেই সময় এবং চর্চাটা থাকা উচিত তো সেই ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি মিউজিক ডিপার্টমেন্টে ভর্তি হই খুব আসলে আশা নিয়ে যে আমি গান শিব কারণ গানের প্রতি আমার খুবই দুর্বলতা ছিল এবং এখনও আমি এখনও চিন্তা করি যে আমি যখন একটু সেটেল হব দেন আমি কোনো গুরুর কাছে গান শিখবো এবং এটা হোক ঘরের কোণে বসে বসে আমি নিজের গান গাইবো যেটা আমার স্বস্তির জন্য তো এটা তো মিউজিক ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর খুবই কোর্স সিস্টেমে আমরা চলছিলাম একটা কোর্স হচ্ছে স্বরলিপির বা এটা সেটা তিন দিন বা চার দিন ক্লাস পর এটা চলে যাচ্ছে একটা মিড টার্ম দিচ্ছি বা একটা ক্লাস টেস্ট দিচ্ছি দেন চলে যাচ্ছে কিন্তু আমার শেখা হচ্ছে না তো ধীরে ধীরে যখন আমার স্বরলিপির সেন্স নাই তখন তো আমি গানটা করতে পারবো না একচুয়ালি বা আমার দশটা রাগ বা থাট আমি শিখে ফেলছি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের ভিতরে মানে জাস্ট এটা পরিচিত হওয়া নট শেখা তো তখন মনে হচ্ছিল যে না এইভাবে সম্ভব না তখন যেটা হয় যে ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময় থেকে আমি সংগঠনগুলোর সাথে বেশি ইনভলভ হয়ে যাই সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্লাস হচ্ছে থিয়েটার মোকাভিনয়ের সাথে তো ওইসবই সময় দেওয়া হয় বেশি ডিপার্টমেন্টটা তখন অপশনাল হয়ে যায় তো এইভাবেভাবে ধীরে ধীরে আসলে অভিনয়ের সাথে হাঁটতে হাঁটতে জড়িয়ে যাওয়া আচ্ছা একটা বিষয় জানতে চাই জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আপনি বোধহয় মুকাভিনয় করতে যে প্রথম হয়েছিলেন সেই অনুভূতির কথাগুলো জানতে চাই এটা খুবই দারুণ ওখানে হচ্ছে যে টোটাল হয়তো ছিয়ানব্বইটা ক্যাম্পাস জয়েন করে সেটা পাকিস্তান থেকে ভারতের মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা থেকেও কিছু যায় আফগানিস্তান থেকেও আসে এবং ইন্ডিয়ার অনেকগুলো তো তাদের মাঝে আমাদের এখানে মোকাবিনয় পারফর্ম করে অনেকজন অনেকজন পারফর্ম করে তার মাঝে আমি আমি যেটা পারফর্ম করি সেটাতে প্রথমই হই আর একটা হচ্ছে মিল্লোকমান ভাই যেটাতে পারফর্ম করে সেটাতে সে ইয়ে হয় সরি না আমরা মিল্লোকমান ভাই সহ আমরা যেটা গ্রুপ একটা পারফরমেন্স ছিল সেটাতেও আমরা প্রথমই হই তো ওই অনুভূতিটা অনেক মানে আপ্লুত গড়ার মতো এবং তখনও তাই ছিল আমার মনে পড়ে যেটা যে যখনই ঘোষণা শুনলাম আমার চোখে পানি চলে আসে যে আমরা মুকাভিনয় বাংলাদেশের বাংলাদেশের চেনেই না অনেক মানুষ হ্যাঁ মানুষ সাথে পরিচিতই না আমরা সেটা চর্চা করলাম ঠিক আছে জানি না কতটুকু কি হবে কিন্তু এখানে আসলাম একটা আশা নিয়ে যাচ্ছে। আচ্ছা ভালো কিছু হবে বা আমরা যে প্যাটার্নে আসলে মোকাভিনয়টা করি এটা অ্যাকচুয়াল প্যাটার্ন না আসলে আমরা তো আমাদের গল্প বলি ওই ভিতর দিয়ে তো তখন মনে হয় যে প্রত্যেকটা বিষয়ে যে মুদ্রার ভিতর দিয়ে দেখানো উচিত সেটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা শিখতে পারি নাই বা আমাদের সেই শেখার জায়গাটা কম তো ওখানে গিয়ে যখন আমরা আমাদের মতো করে ওটা প্লে করলাম তাদের কাছে মনে হলো খুবই মিনিংফুল এবং খুবই ভালো এবং সেটা ছিল যে আমার কাছে মনে হয় যে মোকাবিলার প্রতি ভালোবাসাটা ছিল সেটা আসলে জয় হয় আর কি ওখানে সেটাই তখন মনে হয় তো আপ্লুত হওয়ার মতো ছিল এবং যেটা বলছিলাম যে আমার ঘোষণাটা শোনার পর আমি কান্না করছিলাম আর কি মনে হচ্ছিল যে না কিছু করতে পারলাম সেই বিষয়টা বা এখন যে সবাই সবার মুখে মুখে খাইরুল বাসার এই পরিবার বা বন্ধু মহলে বিষয়টা কিভাবে নাই ভালোভাবে নাই আর বন্ধুমহল বিশেষভাবে আসলে খুবই সবসময় উত্তেজিত থাকে তারা হ্যাঁ যখনই শুনে যে তখন যেটা হতো যে মুকাভিনয় যখন করতাম কোনো শো থাকলে আমাদের জানাবি এবং তারা যেত আসলে তারা অনেক বেশি উৎসাহ দিত তাদের ভালো লাগতো মোকাভিনয়টা আসলে এই যখন অভিনয় আসতাম তখন তারা অবাক হওয়া শুরু করলো বললো যে তুই অভিনয় করিস এটা তো জানতাম না কারণ তুই তো মুখ অভিনয় করি সেটা জানতাম বাট মুখে পর্দায় তখন তারা বললো কিন্তু ভালো এবং অনেকেই বলতো যে আমার আমার মনে হয় মানে পার্সোনালি আমার মনে হয় তুই একদিন এই হবি সেই হবি এটা বলতো বাট আমার কাছে সবসময় যেটা যেটা হচ্ছে আমার আসলে ভালো লাগার জায়গা যে জায়গাটা আমি সারাদিন পরিশ্রম করি আসলে স্বস্তিতে থাকি এবং এটা যদি হ্যাঁ অস্বস্তিরও কখনো কখনো যে যখন এটা ঠিকঠাক যেরকম চিন্তা করি সেরকম যখন হয় না এটা অনেক কষ্টকর আসলে আমার কাছে মেনে নেওয়া তো এটা হয় এবং আমি নিজের সমালোচনাটা সবসময় বেশি করতে পছন্দ করি আমি অভিনয় দেখার পর যদি সবাই বলে ভালো আমি যদি জানি যে আমার এই জায়গাগুলো আসলে ঝামেলা ছিল এটা আর কোনোভাবে শান্তি দেয় না আর কি তো এইটাই তো তারা খুব ভালো বলবো যে পরিবার এবং পরিবার আমার পরিবার একটু বলবো যে একটু জটিলতা ছিল কারণ তারা কখনোই চায় না যে এরকম একটা কি বলবো যে লক্ষ্যহীন একটা জায়গায় হ্যাঁ একটা মানুষ ছুটতে থাকবে এটা কি হবে না হবে কিন্তু পরিবার সবসময় চায় যে সন্তানরা একটা ফিক্সড জায়গায় যাটেল হ্যাঁ হোক ব্যবসা করুক হুম হুম এটা তো একটা অনিশ্চিত জায়গা তো সেই অনিশ্চয়তাটা তাদের একটা চাপ ক্রিয়েট করে তো সেই জায়গা থেকে যতটুকু আসলে বলার সেটা সবসময় বলতো এখন কিছুটা আসলে শীতল হয়ে আসছে ব্যাপারটা যে আচ্ছা ঠিক আছে হয়তো ও যেটা করছিল হয়তো সাইজ হয়তো তাই হয়তো সেই সেইটাই করতে চায় এবং পারছে হয়তো মানে যেহেতু লোকে বলে তো ভালো আর একটা বিষয় জানতে চাই যে বন্ধুদের সঙ্গে যখন বাইরে যান বা ফ্যামিলির সঙ্গে যখন বাইরে যান এখন যে মানুষ চিনে ফেলে এটা খায়রুর বাসায় বা ছবি তুলতে চায় ফ্যান এনকাউন্টারের গল্পতে পরে আসছি কিন্তু এই যে চিনে ফেলার অনুভূতিটা প্রথম কবে ভালো লেগেছিল বা থাকে না একটা প্রথম এই দিন আমাকে চিনে ফেললো আমার কাছে অটোগ্রাফ চাইলো প্রথম একটা ব্যাপার থাকে কি প্রথম বলতে আমার এই চেনা চিনে ফেলার ব্যাপারটার মধ্যে আমার একটা বিশেষ আসলে স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে যে আপনার ক্লোজ কাছে আসার প্রথম গল্পটা করার পর যে আমি রমনা দিয়ে হেঁটে যাচ্ছি আমার সাথে আমার এক ছোট ভাই ছিল সিজু আরেকজন পরিচিত ছিল তো যাচ্ছি তো একটা ইউটার্ন নিচ্ছি জাস্ট ওই পাশ থেকে তিনজন আসছে দুটা মেয়ে এবং একটা ছেলে মাঝখানে মেয়েটা হচ্ছে করে থেমে গেল মানে জাস্ট তাকানোর আমি আমি ভাবলাম যে আমাকে তো আমার স্ক্রিনে যেরকম দেখায় আমাকে তো বাস্তবে এরকম দেখায় না তারপরে এটা আমার ধারণা যে তারপরেও মানুষটা কীভাবে চিহ্ন চিনতেও তো কিছুটা সময় লাগে কিন্তু সে তো এরকম হয়ে যাওয়ার পর সে চলে গেল আমিও চলে গেলাম কারণ আমার এগুলো খুবই আসলে ইয়ে লাগে মানে কিছুটা আমি সাইকেল করি আমি এটাই জিজ্ঞেস করি আপনি কি আসলে বাস্তব জীবনে খুব সাই অপরিচিত মানুষের সাথে আসলে কমিউনিকেশনটা একটু জটিল লাগে আমার কাছে আমি যখন একটা মানুষের সাথে ঠিকঠাক পরিচিত হই বা আমার ভালো লাগে যে হ্যাঁ মানুষটা ভালো গুড তারপর দেখা যায় যে আমি আমি আমিও হ্যাঁ কথা বলতে কমফর্ট ফিল করি এবং আমি অনেক কথা বলি আর এর আগ পর্যন্ত একটা মানুষ বুঝবে যে আমি খুবই আসলে মুডি বা আমি খুবই আসলে চাপা স্বভাবের একদমই না একদমই না কারণ আমার আমাকে যারা চেনেন খুব কাছ থেকে তারা জানেন যে আমি অনেক বেশি আসলে কথা বলতে পছন্দ করি তাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আমার লোকানো কিছু নাই এরকম তো সেটা মনে পড়ে আর কি দেন সে পুরো রমনা পার্কে ওই পাশ দিয়ে ঘুরে এসে হাঁপাচ্ছিল এবং বলছিলো যে আপনি কি খায়ুল বাসার ভাই আমি বললাম যে হ্যাঁ তখন বলেছি আপনার সাথে একটা ছবি তুলতে পারি তো সে ফোনটা ধরে যখন ছবি তুলবে হাত খেপে ফোনটা পড়ে গেল এই জিনিসটা আমার খুব মনে পড়ে বিশেষ করে আর টিএসিতে আমার প্রায় সময় বসা বসা হয় যখনই আমার আসলে কাজ থাকে না এখন কিছুটা কম এখন টিএসসিতে যাওয়া হয় খুব কম কিন্তু তারপরও বলবো যে একটাই যাওয়ার জায়গা সেটা হচ্ছে টিএসসি আমার মনে হয় যে এই আঙ্গিনা থেকে কিন্তু সবাই টিএসিতে মাঝে না এই আঙিনা থেকেই বড় হয়ে ওঠা সো ওই জায়গায় না গেলে আমার কেমন যেন একটু অস্বস্তি হয় যে আমার অন্তত সপ্তাহে একদিন ওইখানে যাওয়া লাগে এরকম টিএসসিতে যাওয়ার পরে এখন আসলে ক্যাম্পাসে তো আগের যারা পরিচিত ছিল আমার সময়ের তারা সবাই বের হয়ে গেছে বাট এখন যারা তাদের অনেকেই এসে কথা বলে বা টিএসিতে সব মানুষই যায় মাঝে মাঝে খুব অবাক হই যে খুবই আকুলত হয়ে কথা বলেন আমার কাজ পছন্দ আচ্ছা বক্তাদের জন্য এটা যে খাইরুল বাসারকে পাওয়া যাবে টিএসসি তে গেলে হ্যাঁ কখনো 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 আচ্ছা যেহেতু ফ্যান এনকাউন্টারের গল্পটা শুনই নিলাম আরেকটা বিষয় আমি সব জায়গায় দেখেছি আপনি নিজেও জানেন আপনার বিশাল একটা নারী ভক্তকুল রয়েছে কিন্তু আপনি সচরাচরি ফেসবুকে এটা খেয়াল করেন ইনফ্যাক্ট আমি যখন আজকের বিষয়টা নিয়ে সবার সঙ্গে কথা বলছিলাম যে আজ আপনি আসবেন অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে তার সঙ্গে জন্য আরও কয়েকবার যেন তাকে আনা হয় তার সঙ্গে যেন অনেকক্ষণ গল্প করা হয় এই প্রশ্নটা করা হয় এই প্রশ্নটা করা হয় একটা প্রশ্ন সবাই জানতে চায় সেটা হচ্ছে আমরা দেখেছি আপনি সিনিয়র প্রেম করেছেন তো বাস্তব জীবনে কি আসলে এই ভাব বিনিময় হয়ে গেছে নাকি এখনো হওয়া বাকি হয়ে গেছে এবং শিশু হয়ে গেছে এরকম একটা তাহলে আবার শুরু হবে শেষ হয়ে গেছে তাহলে তো আই ডোন্ট নো মানে আমি জানি না এই ব্যাপারটা ভাবি না এখন আসলে সত্যি বলতে এবং হয়ে যেতে পারে সেটা আমি জানি

রিসেন্ট আপনারা ঠিক কাজ প্রচুর কাজ ছিল প্রচুর কাজের আসলে চাপ এখনো তো আসলে কোনটা ঠিক করতে যাচ্ছে এখনো যেহেতু তাদেরকে আমি ডেড দিচ্ছি না তো আমি ওটা জানি না আমি যখন কাজ শুরু করব তখন থেকে আর কি আচ্ছা আমি দুই একটা কোন কোনটা জানি সেটা না হয় তাহলে নাই বলি যেহেতু আপনি বলছেন আমি দুই একটা কাজের কথা শুনেছি হ্যাঁ হ্যাঁ সেটা না হয় তাহলে নাই বলি ঠিক টোটাল কনফার্ম না মানে আমার থেকে আমি এখনো কনফার্ম না জানি করতে পারবো কিনা খুব রিসেন্ট তারপরেও আপনাকে আমরা পেতে পারি কিনা খুব কাছাকাছি কোন কাজে না বাগের বাচ্চা ছিল যে আসার এটা একটা নাটকে কাজ করা ছিল সেটা আসতে পারে কিন্তু একটু কি যে আসুক তারপরে জানা যাবে ঠিক আছে অবশ্যই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে আমি শেষে একদম শেষে জানতে চাই যে আপনার একদম এই যে মিডিয়ায় আপনি কাজ করছেন মেন মিডিয়াতে কাজ করছেন এরপরে কি আপনি থাকে না বাণিজ্যিক ঘরানার যে মেন নায়ক বলতে যা বোঝায় এফডিসি কেন্দ্রিক যে সিনেমা এই সব সিনেমাতে মেন নায়ক হিসেবে আপনাকে আমরা পেতে পারি কিনা বাণিজ্যিক ঘরানার অবশ্যই আমি তো আসলে অভিনয়টা করি তো ওইটাও তো আসলে অভিনয়ের জায়গা তো আমার কাছে হচ্ছে যে গল্প ঠিকঠাক হলে এবং হচ্ছে সব মিলে যদি আমার মনে হয় যে এটা করা যায় তাহলে করব। তাহলে করব আর এমনিতে মেন ছাড়া যে ফিল্ম যদি বলি আপনি মেন বলতে আমি বুঝতে পারছি যে কোনটা বলছেন এছাড়া তো করছি সেটা খুব লজিক্যাল হলে করবো আর কি মানে আমার কাছে প্রায় সময় লাগে অনেক কিছু এভাবে করবো না কখনোই এটার যদি আর উন্নতি হয় করবো আমি এটা বলছি উন্নতি হওয়া উচিত এবং উন্নতি হলে করবো আচ্ছা আমাদের আমি যদি বলি যে আমি তামিল ফিল্ম ফিল্ম তামিল আমরা দেখছি এটা আমি খুব পছন্দ করি আবার যদি বলেন যে মালায়ালাম ফিল্ম খুবই আসলে স্টোরি নির্ভর আর কি ওটা তো ওটাও খুব পছন্দের খুবই সাবলীল অভিনয় করছে তারা খুবই দারুণ কিছু গল্প নিয়ে আসছে পছন্দের তো দুটাই পছন্দের বাট আমাদের এখানে হয়তো গল্পের যেই ব্যাপারটা সেটার একটু পরিবর্তন আসছে খুব ভালো ভালো গল্প আসছে আর ওই দিক দিয়ে যদি বলি যে এই ধরনের ফিল্ম যেটা তামিল ফিল্মের সাথে আমি বলছিলাম তো ওইটা আমাদের এখানে উন্নতি হওয়া উচিত উন্নতি যদি তাদের হয় তাহলে অবশ্যই করব। ঠিক আমরা শেষ করে দিতে চাচ্ছিলাম কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ভক্তরা আরো কিছুক্ষণ আপনাকে চাই একটু কিছুক্ষণ আপনার সঙ্গে আমরা আড্ডা দিতে চাই আমি কমেন্টস নিতে চাচ্ছিলাম কিন্তু কমেন্টস দিলে আপনার জন্য হয়তো একটু বিপদজনক হয়ে যেতে পারে সবাই ঠিক আছে আমি আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন ছোট পর্দা এবং বড় পর্দা সব জায়গাতেই আপনাকে দেখা গেছে আপনার প্রিয় অভিনেতাকে যাদের সঙ্গে কাজ করেছেন তাদের নাম বলা যাবে না আমার প্রিয় অভিনেতাকে এটাও আমার কাছে আসলে একটু তাফ প্রশ্ন আমার প্রিয় অভিনেতা সবাই আমি সবার কাছ থেকেই শিখি এটা এবং সবচেয়ে যদি বলি যে প্রিয় অভিনেতাকে এটা প্রিয় অভিনেতা মানুষ আমার তারপর যত মানুষ সবাই কারণ আমরা আমি সিনেমায় যতটা মানুষকে দেখে আসলে মুগ্ধ হই তার চেয়ে বেশি হচ্ছে সামনাসামনি মানুষ দেখে বেশি মুগ্ধ হই কারণ প্রতিনিয়তই আমরা অভিনয় করে যাচ্ছি হ্যাঁ প্রতিনিয়তই অভিনয় করে যাচ্ছে এবং মানুষ যে কত দারুণভাবে অভিনয় করে যায় তো এটা স্ক্রিনে অনেক সময় পসিবল হয় না তো আমার মানুষ দেখতে ভালো লাগে মানুষকেই মনে করি যে আমার চারপাশের অভিনেতা বা মানুষ যে ব্যাপারগুলো সেটাই আমি সবসময় খুব বেশি অবজার্ভ করি ছোটবেলা থেকেই কারণ আমি খুবই ঘর কোনো মানুষ ছিলাম আমার সামনে যারা আসতো তাদেরকে ভাবতাম যে সে কীভাবে বলবে এখন সে শিওরি এই ব্যাপারটা কীভাবে বলবে এবং অনেকটা মিলে যেত তখন আমি বুঝতাম যে হ্যাঁ আমি হয়তো মানুষ কিছুটা বুঝতে পারি কিছুটা হ্যাঁ কিছুটা বাট এখন এতটা না এখন এতটা না এটা কলেজ লাইফটাই দেখে একদমই মনেই হয়নি কলেজ লাইফ পর্যন্ত বা হচ্ছে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত একটু ছিলাম ফোর্থ ইয়ার থেকে আমি বেশ আসলে বেশ কিছু সংগঠনের দায়িত্ব নেওয়া শুরু হয় তখন আরও অনেক বেশি আসলে তাদের সাথে আমার কমিউনিকেশানটা বেশি ছিল এবং মোটামুটি ওই জড়োতা কেটে যায় আর কি যে মানুষের সাথে কথা বলা বা একজনকে একটা কাজ করিয়ে নেওয়া বা সে কী ভাবছে তাকে কিভাবে বললে আসলে কাজটা করিয়ে নেওয়া যাবে এই ব্যাপারগুলো ডিল করতে করতে আসলে ব্যাপারটা আর আগের মতো নাই আচ্ছা আপনার প্রিয় অভিনেত্রী কে এটা জানতে চাই সবাই এটা কোন কথা হতে খুবই ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছেন আপনি আচ্ছা আপনাকে আরেকটু সহজ করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আনসার দিতে পারেন শুধু যে এই ইন্ডাস্ট্রি থেকেই বলা লাগবে তা না আচ্ছা আমার হচ্ছে যে আপনার খুব ভালো লাগে রবার্ট ডি নিরো এবং ড্যানিয়েল ডি লুইস ওনাদের আমি আপনাকে বিপদ থেকে কিভাবে বাঁচিয়ে দিলাম আমি জানতাম আপনি বিপদ ইন ফিনিক্স আমার খুব পছন্দের উনি তো এই তিনজনকে আমি বিশেষ ভাবে আমার ভালো লাগে যদি বলি একটা বিষয় আমাদের কথা যদি বলি আমাদের দেশের আসলে মুশার ভাইকে আমার খুব ভালো লাগে নিশো ভাইকে খুব ভালো লাগে শহীদ জুমান সেলিম ওনাকে আমার খুব ভালো লাগে ওনাদের অভিনয় দেখে আমি মুগ্ধ হই আমাদের প্রয়াত যিনি আছেন হুমায়ুন ফরিদি স্যার ওনাকে আমার খুব ভালো লাগে অনেকের নামই হয়তো বলতে আর অনেকের নাম বলতে হবে বাট এই মুহূর্তে এই কয়টা নাম বলছি আর কি আচ্ছা শহীদুজ্জামান সেলিম স্যারের সাথে কথা হচ্ছিল আমরা একটা জিনিস নিয়ে কথা বলিনি বাঘের বাচ্চা নিয়ে কথা বলিনি বাঘের বাচ্চাতে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাই এত গুণী একজন অভিনেতার সাথে কাজ করেছেন হ্যাঁ এই অভিজ্ঞতা ভালোই যে বলছিলাম শহীদুজ্জামান সেলিম উনি আমার পছন্দের ওনার সাথে কাজ করতে পারাটাও খুব ভালো লাগার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের গৌতম কৈরি দাদা ওনার সাথে যেমন আমি বলছিলাম যে আমার পছন্দের কিছু জন ডিরেক্টর ছিলেন যে যাদের সাথে কাজ করতে পারলে ভালো লাগবে এই চিন্তাটা ছিল তার মাঝে গৌতমকুরি দাদা উনিও একজন কারণ ওনার নাম শুনতাম আমি অনেক কাজ দেখা ছিল অনেক তো আমার মনে হচ্ছিলো যে এই মানুষটাও ভালো করবেন উনি এ করবেন আমি কি করব না করব জানতাম না কিন্তু এই 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 জাস্টমেন্টটা আমার মাঝে ছিল যে উনি ভালো করবেন উনি ভালো করতেছেন তো এই ব্যাপারগুলো ছিল তো তখন থেকে করি দাদার ব্যাপারটাও মাথায় ছিল যে ওনার সাথে কখনও কাজ করব। তো মাঝে দুইবার উনিও আমাকে নখ দেয় যে একটা কাজ নিয়ে ভাবছি এরকম দেন পরবর্তীতে বললো যে বাঘের বাচ্চা করতে যাচ্ছে স্ক্রিপ্টটা পরে ভালো লাগলে জানো আমি বললাম যে হ্যাঁ ভাই ভালো লাগছে আমি করতে চাই কারণ আমার কাছে ওই চরিত্রটা খুব ভালো লাগছে যে 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 চরিত্রটা হচ্ছে যে বাবার সামনে খুবই নিরীহ হ্যাঁ আর সেটা সম্মানের জায়গা থেকে হোক ইয়ে থেকে হোক সেই জায়গা থেকে যেটা হয় আমাদেরও হয় পরিবারের একজনের কাছে আমরা একটু খুবই জড়সর হয়ে দাঁড়াই আমার অন্তত এটা হয় বা আমার দেখা আমার বন্ধুবান্ধব কিছু দেখাম যে সে হয় তার ভাইয়ের সামনে বা বাবার সামনে একজনের সামনে একটু ভয় বেশি পায় সেই জায়গাটা ছিল একটা আরেকটা হচ্ছে যে ছেলেটা যে ধরনের আসলে বুলিংয়ের শিকার হচ্ছে তার বাবার কাছ থেকে তার অপোজিট আসলে সে বাইরে আবার সে ঠিক থাকে যে না আমি সামওয়ান এবং আমি কিছু করব হ্যাঁ এবং ভালো কিছু করতে চাই এবং তার বাবার যে আসলে অন্যায় কাজগুলো সেটা সে মানতে পারে না এবং সে ওইটার প্রতিও একটা তার একটা টার্গেট ছিল যে এটাও একদিন সে প্রকাশ করবে তো এই চরিত্রটার এই দুইটা দ্বন্দ্ব আমার খুব ভালো লাগছিল আর কি যে এক হচ্ছে অনেককেই রিলেট করতে পেরেছে চরিত্রটার সাথে মানে এখন সোসাইটির যে অবস্থা প্রত্যেকটা পরিবারেই এই ঘরে ঘরেই এই গল্প জি আর যে ব্যাপারটা যে শহীদ জামান সেলিম ভাই উনি দারুন উনি খুবই প্রফেশনাল ওনার অভিনয় এ অভিনয়ের ক্ষেত্রে এবং ওনার কাজের ক্ষেত্রে এবং আমা আমার ওনার কাছ থেকে যেটা হচ্ছে যে যখন কাজ করছিলাম আমার প্রথমে ভয় ভয় লাগছিলো কারণ একটু উনি রাগী মানুষ কি না কারণ একটু ওইরকম ইয়ে ইসে থাকেন উনি বাট যখন কথা বললাম উনি নাইস বিউটিফুল আসলে উনি খুবই দেখলাম যে একদম আমাদের যে একটা বয়সের পার্থক্য সেটাও ছিল না উনি বলছে দেখ বাসার এই হ্যাঁ আমি বলছিলাম যে কি করব তখন উনি বলতে কী করবি তুই জানস তো তুই ওইটাই করবি হ্যাঁ তুই এটা করবি তো এটাই এটাই বলতে চাচ্ছিলাম যে এটা খুব সাহসের এবং এটা খুব কি বলবো যে

খারাপ লাগার অভিজ্ঞতাগুলোই আসলে ধীরে ধীরে শেখাচ্ছে শেখায় এরকম তো খারাপ লাগার অভিজ্ঞতা যদি বিশেষভাবে বলতে চাই কিছু কিছু কাজে গিয়ে খুব অস্বস্তি ফিল হয় নাটকের ক্ষেত্রে আমাদের নাটক দেখা যায় দুই দিন শ্যুট করতে হয় এরকম এবং নাটকে আমাদের ডিরেক্টরও অনেক হ্যাঁ প্রচুর ডিরেক্টর আছেন এখানে তো এর যেটা এটা আসলে ওনাদের ইয়ে না কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের বাজেটের স্বল্পত একটা ব্যাপার তো সীমাবদ্ধতাও অনেক নাটকের ক্ষেত্রে টিভি চ্যানেলের নাটকগুলোর জন্য বিশেষ করে এটাও অনেক বড় সীমাবদ্ধতা এবং এই ডিরেক্টররা আমার মনে হয় যে দুই দিন খুব চাপেই থাকেন এবং আমরা গিয়ে আমরা সবাই মিলেই আসলে চাপে থাকি এই চাপটা যদি না থাকে তাহলে ভালো হ্যাঁ টিভি চ্যানেলগুলো যদি আসলে আরেকটু ওনাদের জায়গা থেকে একটু ইয়ে করেন আমি একটা টিভি চ্যানেলেই আসলে ইন্টারভিউ দিচ্ছি সেই জায়গা থেকেই বলছি আর কি ওনারা যদি আরেকটু ভাবেন যে আরেকটু ভালো করার জন্য আরেকটু আমাদের হয়তো কনসিডার করা উচিত বা আরেকটু নমনীয় হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে তাহলে ভালো তো সেক্ষেত্রে হয় যেমন একটা হয় যে আমরা একটা স্ক্রিপ্ট পড়লাম আমি দেখছি যে আচ্ছা এই স্ক্রিপ্টটা এরকম এই ব্যাপার এই হবে পরিণতি তারপরে এই জায়গায় গিয়ে শেষ হচ্ছে বিউটিফুল এভাবে এভাবে দেখবো আমরা হয়তো ওই শটটা এইভাবে নেওয়া হবে এই হবে সে হবে কিন্তু দেখা যায় সেটে যাওয়ার পর সেই পরিবেশটা আর থাকে না কারণ আমরা দৌড়ের উপর আসি কস্টিউম খুলছি দাঁড়াচ্ছি তাড়াতাড়ি অ্যাকশন একটা দিতে হবে দেন আরেকটা জায়গায় যাব কারণ দুই দিনের তাড়ায় কাজটা যা হওয়ার তা হয় না অনেক সময় এটা একটা আবার অনেক সময় দেখা যায় যে সিনোপসিস দেখেও আমি এক দুইটা কাজের বলছি যে আচ্ছা ঠিক আছে করব। কিন্তু গিয়ে দেখছি যে গল্পটা ঠিকঠাক আসলে ওঠে ডায়ালগ থেকে ডায়ালগের খুব একটা মানে সংলাপ খুব ভালো হয় না শীত এটা খুব প্যারা দেয় তখন তারপরেও যতটা যুদ্ধ করে নিজের সাথে হ্যাঁ এটা নামাতে তো হবে কাজটা ঠিকঠাক করার চেষ্টা করা কিন্তু অনেক সময় এটা হয়ে ওঠে নাই এটা কষ্টকর আচ্ছা একদমই আর গল্প করতে পারছি না জানি দর্শক খুবই ক্ষুণ্ণ হবেন সেজন্য আমি কথা দিচ্ছি আরও একবার নিয়ে আসবো ভাইয়ার সঙ্গে আরও একবার কথা হবে আশা করছি শেষ মেষ আপনার ভক্তদের জন্য আমি এটা সচরাচর বলি না কিন্তু সবাই জানতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটু আমি তো কোন বলবো এখানে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমি আসলে প্লাবিত অনেকটা বলা চলে হ্যাঁ এবং আপনাদের এই ভালোবাসার প্রতি আমি ভালোবাসা রাখি অনেকের হচ্ছে অনেক ধরনের ইদানিং আমি দেখি যে আপনারা খুব বলেন যে আমি কেন রিপ্লাই দিই না বা আমি কেন ইনবক্সের উত্তর দিই না তো এটা হয় কি যে আমার তো কাজের ব্যস্ততা থাকে তো এই ব্যস্ততার ফাঁকে হচ্ছে অনেক সময় হয়ে ওঠে না এবং হচ্ছে যে আমাকে একা থাকতে একটু ভাবতে হয় এটা আশা করি আপনারা বুঝবেন কারণ এটা খুব বেশি হচ্ছে আর কি ইদানিং এটা মোটামুটি বেশ ভালো একটা এখন একটা প্রশ্ন আর কি তো সেই প্রশ্নের উত্তরটাও আমি দিলাম এবং আশা করি আপনারা এটা বোঝেন যে আমার জন্য কিছু সময় দরকার নিজের জন্য তো এটা বাট আমি সবার আসলে আপনাদের যারা কমেন্ট করেন আমি সব দেখি এবং হচ্ছে আপনারা যারা মেসেজ পাঠান আমাকে বা আমাকে নিয়ে কোনো পোস্ট দেন আমি সত্যি সব দেখি কারণ দেখি দেখার পর আমার ভালো লাগে এবং এটা মন থেকে একটা রিপ্লাই দিয়ে দিই কিন্তু এটার জন্য যে আবার লিখবো হ্যাঁ লিখবো যে এই সময়টা আমি যদি আসলে লিখি তাহলে সবার জন্য লেখা উচিত এবং সেটা যদি হয় তাহলে এটাই আমার একটা প্রফেশন হয়ে যাবে কিন্তু এটার কোনো স্যালারি নাই খুব এবং আশা করি আপনারা এভাবেই আমাকে পাশে রাখবেন এবং আপনাদের পাশে থাকার জন্য যতটুক ঠিকঠাক চেষ্টা করা দরকার সেটা আমি করে যাবো ইনশাল্লাহ এবং আশা করছি ভাইয়া আবারও আমাদের সঙ্গে সময়ের সাথে আবারও যুক্ত হবে না দর্শক অনেক গল্প করে ফেললাম আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আপনার আমার সবার প্রিয় অভিনেতা খায়রুল বাসার আশা করছি পরবর্তী কোন এপিসোডে আবারও দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের